আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের জন্য হাজির হয়েছি 2014 সালে রিলিজ করা একটি মুভি রায়মুড নিয়ে, যার আইএমডিবি রেটিং পয়েন্ট 6.2/10। তো বন্ধুরা চলুন মুভির মূল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদেরকে ব্যারি নামক একজন লোককে দেখানো হয়, যে কিনা পেশায় একজন মেকানিক ছিল, যে তার ফ্যামিলির সাথে অর্থাৎ তার স্ত্রী অ্যানি এবং তার মেয়ে অ্যাগনির সাথে অস্ট্রেলিয়ার আউটে থাকত। ব্যারির একটা বোন আছে যে একজন মেকআপ আর্টিস্ট, আর যার নাম ব্রু। সে তার একটা ক্লায়েন্টের মেকআপ করছিল, আর তার সাথে একজন ফটোগ্রাফারও ছিল, কিন্তু হঠাৎই তার ক্লায়েন্টের চোখ দুটি সাদা হয়ে যায়, আর সে খুব অদ্ভুত ব্যবহার করতে থাকে এবং সে একটা জম্বিতে পরিণত হয়। সে ফটোগ্রাফারের উপর আক্রমণ করে আর ব্রুক তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখন সেই জম্বিটা ব্রুকের উপরও আক্রমণ করতে থাকে। ব্রুক সেখান থেকে নিজেকে বাঁচিয়ে উপরে উঠে পড়ে, আর জম্বিটাও তাকে ধরেই ফেলছিল, কিন্তু সে দেখে সেই ফটোগ্রাফারটা নিচেই রয়েছে, তাই জম্বিটা প্রথমে ফটোগ্রাফারটিকে মেরে ফেলে। ব্রুক এসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়, আর একটি হুক নিয়ে ওই জম্বিটার উপর ফেলে দেয়, আর সেই জম্বিটা সেখানেই ঝুলে যায়। আর ব্রুক তখন দেখে সেই ফটোগ্রাফারটিও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর এই জম্বি ব্রুককে আক্রমণ করতে আসলে ব্রুক তাকে মেরে দেয়। আর তারপর ব্রুক তার ভাই ব্যারিকে কল করে বলে যে তার সাথে সব অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে, আর সে যেন তাকে নিতে চলে আসে। তখনই ব্যারির মেয়ে অ্যাগনি আসে আর বলে কেউ রান্নাঘরে ঢুকে পড়েছে। এটা শুনে যখনই ব্যারি রান্নাঘরে যায়, সে একটি লোককে দেখতে পায়, আর সে তাকে চলে যেতে বললে লোকটি ব্যারির উপর সঙ্গে সঙ্গে আক্রমণ করে বসে, কারণ সেই ব্যক্তিটি সংক্রমিত ছিল, আর এই লোকটি আসলে একটি জম্বি ছিল। তাই এনি একটা কুড়াল দিয়ে এই জম্বিকে আঘাত করে, আর তাই সে ব্যারিকে ছেড়ে দেয়, আর ব্যারি ওই কুড়ালটা দিয়ে জম্বির মাথাটিকে কেটে দেয়। এরপরই ব্যারি নিজের বোনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের স্ত্রী আর মেয়েকে সাথে নিয়ে একটি গাড়ি করে বেরিয়ে যায়। রাস্তায় তারা অনেক জম্বি দেখতে পায়, কিন্তু সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। অন্যদিকে ব্রুক লুকিয়ে থাকে, আর ওখানে দুজন আর্মির লোক আসে এবং তারা জম্বিগুলোকে মারে আর ব্রুককে নিচে ডাকে। এরপর ওই লোকগুলো ব্রুকের ব্লাড স্যাম্পল নিতে থাকে, আর সে একটু স্বাভাবিক হয়। সে ভেবেছিল ওই লোকগুলো হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু তারা ব্রুককে অজ্ঞান করে তাদের সাথে ধরে নিয়ে যায়। পরদিন সকালে ব্যারির নিজের পরিবারের সাথে গাড়িতেই ছিল। সেই সময় ব্যারির মেয়ে হঠাৎই শরীর খারাপ হতে থাকে, আর সে একটা জম্বিতে পরিণত হয়। ব্যারি গাড়ি দাঁড় করায় আর নিজের স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন তার স্ত্রীও বমি করতে থাকে, কারণ সেও সংক্রমিত হয়ে গিয়েছে। ব্যারি খুব ভয় পেয়ে যায় নিজের পরিবারের জন্য। তখন এনি বলে তাদের এগিয়ে যাওয়া উচিত। তারা গাড়িতে কিছু দূর যায়, তখন এনি বলে সেও এখন সংক্রমিত হয়ে গিয়েছে, আর সেই জন্য সে ব্যারিকে তাকে আর তার মেয়েকে মেরে ফেলতে বলে। কিন্তু ব্যারি তার পরিবারকে ভীষণ ভালোবাসত, আর তাই সে এনিকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে, আর তখনই এনি একটা জম্বিতে পরিণত হয় আর তার উপর আক্রমণ করে দেয়। তাই না চাইতেও এখানে ব্যারিকে তার স্ত্রী এবং তার মেয়েকে মারতে হয়। এরপর সে নিজেকেও মারতে যায়, কিন্তু গুলি শেষ হয়ে যাওয়ার কারণে সে আর নিজেকে মারতে পারে না। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ওই আর্মিগুলো ব্রুককে একটা ঘরে বন্ধ করে রেখেছে, যেখানে অনেক সংক্রমিত লোক ছিল, আর তখনই সেখানে একটি ডাক্তার আসে। সে সবার উপর এই এক্সপেরিমেন্ট করছিল। সেই ডাক্তারটি একটা ইনজেকশন দিয়ে জম্বির থেকে রক্ত নিয়ে ব্রুকের শরীরে ইনজেক্ট করে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। আর এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় ব্যারি খুব ভেঙে পড়েছিল নিজের পরিবারের জন্য, আর তখনই সেখানে একটা লোক আসে আর ব্যারির উপর বন্দুক তাক করে, কিন্তু তাকে স্বাভাবিক আচরণ করতে দেখে লোকটি ব্যারিকে মারে না। কিন্তু ব্যারি নিজের পরিবারের মৃত্যুতে এতটাই গভীরভাবে ভেঙে পড়েছিল যে সে ওই বন্দুকটি নিয়ে নিজেই নিজেকে মেরে ফেলতে চাইছিল, আর সেই সময় ওই লোকটি এটা দেখে কোনো মতে তো তাকে আটকে নেয়। আর ঠিক তখনই সেখানে কিছু জম্বি চলে আসে আর ব্যারি তাদেরকে বন্দুক দিয়ে মেরে দেয়। লোকটি তখন ব্যারিকে বলে যে নিজেকে মেরে এখন আর কোনো লাভ নেই, কারণ জম্বিদের শিকার হয়ে তাদের যে কোনো মুহূর্তেই মৃত্যু হতে পারে। কিন্তু ব্যারি সেটা মানতে চায় না। তখন সেই লোকটি ব্যারিকে অজ্ঞান করে তার সাথে করে নিয়ে যায়। তারপর ব্যারি চোখ খুললে সে নিজেকে একটা ট্রাকের উপর দেখতে পায়। তখন সে ঝামেলা করে ট্রাকটিকে থামায়, তবে সেই লোকটি এখানে ব্যারিকে কোনো মতে বুঝিয়ে নেয়, আর তাই ব্যারি তাকে তার বোন ব্রুককে খুঁজতে সাহায্য করতে বলে এবং লোকটি রাজি হয়ে যায় এবং দুজনে গাড়ি করে আবারও বেরিয়ে যায়। হঠাৎই তাদের গাড়িটি রাস্তায় খারাপ হয়ে যায় আর জম্বিরাও সেখানে চলে আসে। ব্যারি তাদেরকে মেরে ফেলে আর গাড়িটিকে ঠিক করার চেষ্টা করে। তখনই তারা জঙ্গল থেকে গুলি চালানোর শব্দ শুনতে পায়। তারা সেই শব্দের আওয়াজ শুনে সেখানে গিয়ে পৌঁছলে বেনি নামক একজন লোক তাদের উপর গুলি চালায়, যার ফলে তার বন্ধু সেখানেই মারা যান। তখন ব্যারি ওদের বলে যে সে কোনো জম্বি ছিল না, বরং একটা জীবন্ত মানুষ ছিল। তখনই সেই লোকটা ব্যারির কাছে ক্ষমা চায়, আর তখনই সেখানে জম্বিরা চলে আসে আর তাদের উপর আক্রমণ করে, কিন্তু তারা দুজন জম্বিগুলোকে মেরে দেয়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই ব্রুকের জ্ঞান ফিরে এসেছে, আর সেই ডাক্তারটাও সেখানেই ছিল। সেখানে একটা লোকের গলায় লাইট জ্বলে ওঠে, যেটা দেখে সেই ডাক্তার তাকে মেরে দেয়। আবারও সে জম্বির রক্ত ব্রুককে ইনজেক্ট করে দেয়, আর এটাও বলে যে সে এরকম আরও 5 বার করবে।
আর যার ফলে সেও জম্বি হয়ে যাবে। অন্যদিকে ব্যারি আর ভেনি একটি গ্যারেজে গিয়ে পৌঁছায় যেখানে প্রচুর জম্বি ছিল। সেখানে উপরে তারা একটি লোককে দেখতে পায় যাকে ব্যানি ভিতরে আসার জন্য জিজ্ঞাসা করে। সে তাদেরকে বলে জম্বিগুলোকে নিজেদের দিকে ডাকো আর ছুটে ভিতরে চলে আসো। আর তারা ঠিক সেরকমই করে এবং ভিতরে চলে আসে, যেখানে তাদের দুটো লোকের সাথে পরিচয় হয় যাদের নাম ছিল ফ্র্যাঙ্ক আর ম্যাক গভলিন। ব্যারি তাদের বলে যে তারা বাহিরে গাড়ির সাহায্যে বেরোতে পারে। তখন ফ্র্যাঙ্ক তাকে বলে যে সংক্রমণের ফলে কোনো জ্বালানি কাজ করছে না। আর আমরা দেখতে পাই যে ফ্র্যাঙ্ক তার নিজের জম্বি হয়ে যাওয়া বন্ধুকে ফ্রিজারে বেঁধে রেখে দিয়েছে। আর তারপর তারা সবাই ওখানে ধূমপান করতে থাকে। তখনই ম্যাক গভলিন দেশলাইয়ের কাঠিটি ফেলে দেয় আর যেটা জম্বির রক্তে গিয়ে পড়ে, আর সেটাতে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়, যেটা দেখে সবাই বুঝতে পারে যে জম্বির রক্ত অগ্নিদাহ্য, আর সেটা দেখে তারা জ্বালানি তৈরি করতে পারবে। তারা সবাই মিলে ফ্রিজার থেকে জম্বিকে বের করে তার রক্ত দিয়ে মোটর চালানোর চেষ্টা করে। এবার তাদের শুধু একটা গাড়ি চাই, আর যেটা গ্যারেজের বাইরেই রাখা আছে। তাই তারা সবাই মিলে নিজেদের ভালোভাবে মোড়কে বেঁধে নিয়ে বাইরে বের হয়। আর বাইরে যেতেই ওই সব জম্বিগুলো তাদের উপর আক্রমণ করে দেয়, আর তারাও জম্বিগুলোকে মেরে গাড়ি নিয়ে আসে। এর মধ্যেই ম্যাক গভলিনকে একটি জম্বি কামড় দিয়ে দেয় আর সেও জম্বি হয়ে যায়। তারপর সবাই মিলে তাকে ধরে বেঁধে ফেলে আর তার রক্ত দিয়ে জ্বালানি তৈরি করে গাড়ি নিয়ে বাইরে চলে আসে। অন্যদিকে ব্রুক দেখে যে এই এক্সপেরিমেন্টের জন্য সে ওই জম্বিগুলোকে কন্ট্রোল করতে পারছিল। তখনই সেখানে ওই মিলিটারির লোকগুলো একটি জম্বিকে ধরে নিয়ে আসে আর ব্রুক সেই জম্বিকে কন্ট্রোল করে আর্মিদের উপর আক্রমণ করিয়ে দেয়। তারপর ওই আর্মিগুলো অনেক চেষ্টা করে জম্বিগুলোকে কন্ট্রোল করে ফেলে, কিন্তু ওই মুহূর্তে ব্রুক জম্বিকে আবারও কন্ট্রোল করে একটি ছুরি চুরি করে নেয়। সেই আর্মিগুলো জম্বিকে সেখানেই বেঁধে চলে যায়। অন্যদিকে ব্যারি ভেনি আর ফ্র্যাঙ্ক গাড়ি করে এদিকেই আসছিল, তখনই তাদের গাড়ি থেমে যায় আর তখন তারা সেখানে একটা জম্বিকে ধরে আর তারা রক্ত দিয়ে জ্বালানি তৈরি করে আবারও গাড়ি করে এগিয়ে যায়। আর তারপর রাতে তারা আবারও জানতে পারে যে রাত্রে জম্বির রক্ত কাজে আসে না, যার কারণে তাদের গাড়ি থেমে যায় আর কোনোভাবেই সেটা আর স্টার্ট নিচ্ছিল না, যার ফলে রাতটা তাদের সেখানেই কাটাতে হয়। তারপর ফ্র্যাঙ্ক তাদের বলে যে বাইবেলে লেখা আছে সেই তারার সম্বন্ধে যাদের রাইমুড বলে, যারা রোগ ছড়াবে আর এটাই সেই রোগ। তারপর বেনি তাদের বলে যে একদিন সে তার ভাইদের সাথে জঙ্গলে গিয়েছিল আর তারা রাতে সেখানে ক্যাম্প করে। তখন তারা সেখানে অনেক তারা খুঁজতে দেখে আর পরের দিন সকালেই তার ভাইরা জম্বি হয়ে গিয়েছিল আর সেই জন্যই তাকে বাধ্য হয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হয়। তখনই ব্যারি একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে আর একটা জম্বিকে গুলি করে দেয়, যার ফলে একটা জম্বির হাতে আগুন লেগে যায়। জম্বি তার জ্বলা হাতটা গাড়ির উপর ছুঁয়ে দেয়, যার ফলে গাড়িতেও আগুন লেগে যায়। তারপর ব্যানি বাইরে গিয়ে জম্বিগুলোকে মারতে থাকে আর আগুন নিভিয়ে দেয়। তার মধ্যে দিয়ে একটা জম্বি ফ্র্যাঙ্ককে আক্রমণ করে তাকে সংক্রমিত করে দেয়। সেই জন্য ফ্র্যাঙ্ক ব্যারিকে বলে তাকে মেরে ফেলার জন্য, আর সবটা বুঝেই ব্যারি তাকে গুলি করে দেয়। অন্যদিকে ব্রুক সেই জম্বিটাকে কন্ট্রোল করে ছুরি দিয়ে নিজের হাতে দড়িটাকে খুলিয়ে নেয়। অন্যদিকে ব্যারি আর বেনি এগিয়ে যেতে থাকে, তখনই তাদের সামনে একটা মিলিটারি ট্রাক আসে আর সেখান থেকে দুইজন আর্মি বেরিয়ে আসে আর বলে যে তোমরা যেখানে যাচ্ছ সেখানকার শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে গিয়ে কোনো লাভ নেই। তখন ব্যারি তার নিজের বোনের সম্বন্ধে বললে, তখন একজন আর্মি তাদের বলে যে সেখানকার সমস্ত স্বাভাবিক লোকদেরকে তারা উদ্ধার করে নিয়েছে এবং তারাও যেন তাদের সাথে চলে আসে। তারপর ব্যারি তাদের কথা মেনে নিয়ে তাদের পিছন পিছন যেতে থাকে, কিন্তু ভেনি তাকে বলে যে তার কেমন যেন গোলমাল লাগছে বিষয়টা আর তাদের উপর বিশ্বাস করতেও পারছে না। অন্যদিকে ব্রুক সেই জম্বিটাকে দিয়ে ডাক্তারের উপর আক্রমণ করায় আর সেই ডাক্তার জম্বিটাকে গুলি করে দেয়। তারপর ডাক্তারটা ব্রুকের সামনে গিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু ব্রুক তখন আর একটা জম্বিকে কন্ট্রোল করে ডাক্তারের উপর আবারও আক্রমণ করিয়ে দেয়। এরপর সেই ডাক্তারটা সংক্রমিত হয়ে যায় আর সে তার সংক্রমিত আঙুল দেখে খুবই ভয় পেয়ে যায়। তার সংক্রমণ যেন না ছড়ায় তাই সে একটা যন্ত্র দিয়ে তার সংক্রমিত হাতটিকে কেটে ফেলে। তারপর সে ব্রুককে আবারও মারতে চায়, কিন্তু তখনই হঠাৎই ডাক্তারটি জম্বিতে পরিণত হয়ে যায় এবং ব্রুক তাকেও কন্ট্রোল করে নেয় আর সে তাকে দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় আর বন্দুক দিয়ে তাকে গুলি করে দেয় এবং এই ডাক্তারটি এখানেই মারা যায়। যাক, এরপর সে যখন বাইরে বের হয় দেখে সে একটা ট্রাকে আছে আর যার পিছনে তার ভাইও আসছিল, অর্থাৎ এই ট্রাকের ভিতরেই এই ডাক্তারটি সমস্ত এক্সপেরিমেন্টই করছিল আর ব্রুককেও আটকে রাখা হয়েছিল এই ট্রাকের মধ্যেই। ব্যারি তার বোনকে দেখে খুবই খুশি হয়ে যায় আর তাকে গাড়িতে ডেকে নেয়। তখনই কিছু আর্মি তাদের গাড়িতে আক্রমণ করতে শুরু করে আর তারা নিজেদের প্রাণ বাঁচাতে গাড়ির স্পিড বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাবার পরে তাদের গাড়িটি সেখানে বন্ধ হয়ে যায়, কারণ তাদের জম্বিরা অর্থাৎ তাদের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। আর তখনই ব্রুক একটা জম্বিকে কন্ট্রোল করে তাকে গাড়িতে বসায়, যা দেখে ব্যারি আর ভেনি খুবই অবাক হয়ে যায়।
যে ব্রুক এটা কিভাবে করতে পারে। কিন্তু তখনই একটা আর্মি এসে বেনিকে গুলি করে দেয়, আর তখনই তারা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে আবারও পালিয়ে যায়। ব্রুকের শরীরটা খারাপ হতে থাকে, তাই তারা গাড়িটিকে থামিয়ে একটি জঙ্গলের ভিতরে যায়। এখানে ব্রুক তার ভাইকে বলে যে সেও জম্বি হয়ে যাবে। এই কথা শুনে সে বলে যে সে প্রথমে তার স্ত্রী এবং মেয়েকে হারিয়ে ফেলেছে, তাই সে তার বোনকে আর হারাতে চায় না। আর তখনই সেখানে আর্মির লোক চলে আসে আর তাদের মারবে বলে বন্দি করে নেয়। তারা প্রথমে ব্রুককে মারবে বলে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ব্যারি বেনির কাছ থেকে দেশলাইয়ের বাক্স চায়, যাতে করে গাড়িতে বিস্ফোরণ করিয়ে তাদেরকে অন্যমনস্ক করে দিতে পারে। কিন্তু দেশলাইয়ের বাক্সটা গাড়ির নিচে পড়ে যায়, ব্যারি দেশলাইয়ের বাক্সটা নিতে পারে না। বেনি ব্রুককে বাঁচানোর জন্য জম্বির কাছে গিয়ে নিজে থেকেই সংক্রমিত হয় আর জম্বি হয়ে যায়। যখন তারা ব্রুককে মারতে যাবে, ব্রুক তখন বেনিকে কন্ট্রোল করে আর্মিদের উপর শ্যুট করিয়ে দেয়, যার ফলে আর্মিগুলো সেখানেই মারা যায়। কিন্তু তাদের মধ্যে একজন বেঁচে যায় যে গুলি করে বেনিকে মেরে দেয়, আর তাই ব্রুক সেখানে সমস্ত জম্বিকে ডাকে। তখন সে আর্মিটাও ব্রুককে গুলি করে দেয়। নিজের বোনকে মারতে দেখে ব্যারি প্রচণ্ড রেগে যায় আর তাদের দুজনের মধ্যে প্রচণ্ড মারামারি লেগে যায়। সেই আর্মি একটা জম্বির উপর গুলি চালায়, যার ফলে ওই জম্বির রক্ত তার মুখে এসে পড়ে। তারপর সে ব্যারিকে মারতে চায়, কিন্তু ব্যারি তো এখানে জানতো যে জম্বির রক্ত অগ্নিদাহ্য, আর তাই সে দেশলাইয়ের কাঠিটি জ্বালিয়ে ওই আর্মির মুখে ছুড়ে দেয়, যার ফলে তার পুরো মুখটি জ্বলে যায়। অন্যদিকে ব্যারি দেখে যে তার বোন তখনও মারা যায়নি, আর এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। আর এরপর ব্রুক সমস্ত জম্বিগুলোকে দিয়ে ওই আর্মির উপর আক্রমণ করিয়ে দেয়, আর যার ফলে সে আর্মিটি সেখানেই মারা যায়। আর এরপরে ব্রুক আর ব্যারি মিলে সেখানকার সমস্ত আর্মি বাহিনীদেরকে মারার প্ল্যান করে, কারণ তারা নিরীহ মানুষগুলোর উপরে এক্সপেরিমেন্ট করছিল। আর তারা দুজন মিলে সেই ট্রাকটিকে থামায় আর জম্বিগুলোকে দিয়ে সেই আর্মিদের উপর আক্রমণ করায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি এই অস্ট্রেলিয়ান হরর জম্বি অর্থাৎ রায়মুড মুভির কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।